স্থানীয় সুপারি বিক্রিতে বাধা প্রশাসনের, প্রতিবাদে সোচ্চার লয়েরপাড়া ব্লকের জনগণ। প্রশাসনিক সব ধরনের বাধা নিষেধ দূরে ঠেলে স্থানীয় সুপারি স্থানীয় বাজারে নির্ভেজালে বিক্রির দাবিতে বুধবার বিকেলে একটি বিশাল প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় লোয়ারপোয়া ব্লকের অসম ত্রিপুরা মিজোরাম রাজ্য সীমান্তের বালিপিপলা জিপি কার্যালয়ের সম্মুখে। এতে দিন স্থানীয় এলাকার প্রায় 150 কৃষকরা উপস্থিত হয়ে স্থানীয় সুপারি ক্রয় বিক্রয়ে সরকারের উদাসীনতা সহ প্রশাসনের নিরর্থক ভূমিকা নিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। তাদের কথায়, নিজ নিজ বাড়ি সহ বাগানে উৎপাদিত সুপারি যথাক্রমে বিক্রি করতে না পারায় স্থানীয় কৃষকরা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন, অথচ বিশেষ দালাল চক্র নিজেদের মৃদুয়া চালিয়ে যেতে সক্ষম হচ্ছে। তার আক্ষেপের সুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরো বলেন যে সুপারি বিক্রি নিয়ে সরকার এবং প্রশাসন শীঘ্রই আন্তরিক না হলে এলাকার ভুক্তভোগী জনতা গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর গণ আন্দোলনের ডাক দিয়ে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করবেন। এতে দায়ী থাকবে প্রশাসন। স্থানীয়দের পক্ষে কথা বলতে গিয়ে মতিলাল দাস, জ্যোতির্ময় দাস, শঙ্কর চন্দ্র প্রমুখেরা বলেন, করোনা পরবর্তীতে গ্রাম এবং চা বাগানের মানুষের আর্থিক অবস্থা বেহাল হয়ে পড়েছে। তাছাড়া এই প্রত্যন্ত অঞ্চলের সিংহভাগ লোকেরাই কৃষিজীবী, ফলে সুপারি বাগান ধান চাষ করে এলাকার মানুষ জীবিকা ধারণ সহ পরিবার প্রতিপালন করে আসছেন। কিন্তু গত প্রায় 3 বছর ধরে তারা নানা কারণে যথাসময়ে সঠিক দামে নিজের বাড়ি এবং বাগানে উৎপাদিত সুপারি বিক্রি করতে পারছেন না। পুলিশের ধরপাকড়ের ভয়ে পাইকারেরা সুপারি ক্রয় করতে চাইছে না। বার্মিস এবং বহিরাজ্যের সুপারি তদন্তের নামে স্থানীয়দের অকারণে হয়রানি করা হচ্ছে। স্থানীয় সুপারি বিক্রি নিয়ে ডিসি মহোদয় আন্তরিক হলেও এসওপির নামে এসপি মহোদয় খড়্গহস্ত হয়ে আছেন। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে গ্রামীণ কৃষকদের। তাই এদিন তারা এও বলেন, বহিরাজ্যের সুপারি আটকানোর জন্য প্রয়োজনে সীমান্ত এলাকায় পুলিশ চেকগেট বসানো হোক, তথাপি স্থানীয় সুপারি বিক্রিতে যাতে কোনো বাধা না হয় তার জন্য তারা সরকারকে অনুরোধ জানান। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখে স্থানীয় জনগণকে স্থানীয়ভাবে স্থানীয় সুপারি বিক্রির পথ সুগম করে দিতে তারা ডিসিসিও সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি তারা 2 দিনের মধ্যে বিষয়টি নিয়ে জেলা শাসকের সাথে দেখা করবেন বলেও জানান। এদিনের এই প্রতিবাদী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মীরা হালাম, মনভাঙ্গির হালাম, নির্মল দাস, নারায়ণ দাস, চন্দন কুমার দাস, রঞ্জিত দাস, সুব্রত দাস, রথীন্দ্র চড়াই, জগদীশ দাস, লব দাস প্রমুখরা। এই যে কৃষিজাত পণ্যর উপরে যে নিষেধাজ্ঞা, যেটা এটা আমি ধিক্কার জানাই। বিগত কোভিডের পর তাকিয়া এই অঞ্চলের যে আর্থিক অবনতি হয়েছে, মানুষের যে হারে কষ্ট করিয়া নিজের পরিবারটা মেনটেন করে, একটা সুপারি বাগান হয়তো তার এক একজনের বড় ধরনের করছে, কেউ ছোট করছে, এক একজনের এক একজনের আশা, হয়তো এই বাগানটা বেচিয়া কেউ তার মেয়ের বিয়ার ব্যবস্থা করে, কেউ হয়তো হঠাৎ মা বাবা মারা গেছে, মা বাবার শ্রাদ্ধ শান্তি করে। সব গরিব শ্রেণীর মানুষ, এরা তো অডেল টাকা পয়সা নাই, তো অডেল টাকা পয়সা যেহেতু নাই, তারা ওইগুলার ওই ভিত্তি করিয়া তারা জীবনযাপন করে। এহেন অবস্থায় কৃষিজাত পণ্যের উপরে এরকম নিষেধাজ্ঞা জানা করাটা আমি ধিক্কার জানাই। তো আমি আশা রাখবো এখানে যারা আজকে এখানে বালিপিপলা গাঁও পঞ্চায়েতের প্রাঙ্গণে এই অত্র অঞ্চলের সর্বস্তরের জনগণ উপস্থিত হইয়া যে একটা প্রতিবাদী সভার আয়োজন করছে, এটা গরিব শ্রেণীর মানুষের পেটের উপরে লাভ করলে যেটা ঘটে এটারই ফলস্বরূপ আজকে এটা দেখা দিছে। জ্যোতির্ময় দাস, গ্রামের নাম হইল তারাপুর, বালিপিপলা জিপি, পাতারকান্দি বিধানসভা, থানা বাজাইসরা। আমাদের যে গরিব কৃষকেরা নিজের বাড়ির লোকেল সুপারি কেনা বিচা করতে পারা যায় না, বহুত কষ্টর, মানুষে সুপারি বিক্রি করতে পারেন না, কেউ ঘরের বাচ্চা স্কুল অ্যাডমিশনের ফিস দিতে পারেন না, কেউ কোনো একটা কাপড় চোপড় কিনছে বাচ্চা খোঁজার সময় ইটা দোকানদারের পয়সা দিতে পারে না, ছোটো ছোটো লোন আছে মানুষের, বন্ধন গ্রুপ ব্যাংকের তো লোন লইছে, ইটার কিস্তি দিতে পারে না। মানুষের একটা আশা আসলো যে সুপারি বিক্রি করমু, একটা টাকা পয়সা দিমু, দোকানের একটা টাকা পয়সা দিমু, ট্রেক্টরের মানুষের মনে করো ক্ষেত রয়েছে তার একটা পয়সা করে দিমু, ধান কাটাইবার একটা পয়সা পাইমু, এটা কেউ কিচ্ছু পারেন না। এর লাগি আমরা মানুষ খুব কষ্ট করি আর আমরা যা এত কষ্ট করি আর কেউ যদি কোনো একটা মালিকের সুপারি কিনে তে ফাড়াইব 2000 টাকা দিব, আর বাদেই মালিকের সুপারিও নেয়, সুপারি ফসের কত সুপারির বস্তা ফসিছে যেন, উদ্যোগ কিনলো 1600 টাকা করি, বাজে 1200 টাকা করি দিতে পারেন না। এর লাগি আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা মেমোরেন্ডাম একটা দিমু, এরপরে আমাদের লোকেল এমএলএ স্যারের কাছেও আমরা মেমোরেন্ডাম দিমু,
তাইনো আমরা সাহায্য সুরক্ষা লোকাল যে জিপি প্রেসিডেন্ট আসেন তাইনো আমরা সাহায্য সুরক্ষা বালিভিলা জিপি প্রেসিডেন্ট আমরা গরিব দুঃখী যারা কৃষকেরা কিরকম বাঁচতে পারে এটা আমরা তার কাছে আমরা রাস্তা দেখা বহুদিন যাবত আমরা এই সুপারি ধান চাউল সবজি এইগুলা আমরা সব এলাকাবাসী কৃষক এই কৃষক মানুষেরা আজকে অনেক কষ্ট করিয়া আমরা দিন কাটাইতেছি। আজকে দেখেন সব কিছু ছাড়িয়া আজকে এই সুপারির উপরে কিনা খাতাটা বন্ধ হয়ে গেল হঠাৎ করিয়া, কয়েকদিন খুলে আবার বন্ধ হয়, খুলে আবার বন্ধ হয়, এই সমস্ত চলতেছে। এখন এই যে গ্রামের সব গ্রামের কৃষকেরা আজকে এই সমস্ত থেকে বঞ্চিত হয়েছে, দুর্গাপূজার তাকিয়ে লাগাইয়া এই আজকে পর্যন্ত এইভাবে বাগানের সুপারি বিক্রি করতে পারতেছে না, অপচয় হইয়া যাইতেছে, নষ্ট ফসিয়া যার নষ্ট হইয়া যার এইগুলা বাদুরে সব সুপারিগুলা নিয়া নিয়া নিয়ে উড়িয়ে নিয়ে নিয়ে অন্য জায়গায় ফেলে আর এই সুপারিগুলা অপচয় হইতেছে। এই যে কৃষকের পেটে লাতি ভরল এগুলা থেকে বাঁচবার আমরা কোনো স্থান পাইয়ান না। আমরা চাইতেছি এখন ডিসি মহোদয়ের কাছে আমরা একটা মেমোরান্ডাম দিয়া আমরা রিটায়ার যদি কোনো সুহারা ডিসি মহোদয়া না করেন তাইলে আমরা একটা কথা থাকবো মেমোরান্ডামেও লেখা থাকবো আমরা তখন গিয়া ন্যাশনাল হাইওয়ে আমরা এই রাস্তা অবরোধ করব। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।